আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবারও অন্তর্নিহিত বিজনেস সঙ্গে আছি রহমান জন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজার এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রানু, আপনাকে ধন্যবাদ। সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 46 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 5,439 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 23 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 2,102 পয়েন্ট অবস্থান করছে। এই মুহূর্তে লেনদেন ছাড়িয়েছে এখনও পর্যন্ত প্রায় 443 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 209টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে, মাত্র 61টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বেক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে, ন্যাশনাল ফিড মিল লিমিটেড দ্বিতীয় অবস্থানে, লাফার্জ হোলসিম বাংলাদেশ তৃতীয় এবং ব্যাটবিসি রয়েছে চতুর্থ অবস্থানে। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে তাদের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, 11.08% দর বৃদ্ধি পেয়েছে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে দেখা যাচ্ছে এমারেল্ড অয়েল রয়েছে, ফিনিক্স ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স এবং ডিজিআইসি। এদিকে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে এই মুহূর্তে দেখা যাচ্ছে শ্যামপুর সুগার মিল রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিকন ফার্মা, হাইড্রেলবার্গ সিমেন্ট তৃতীয় অবস্থানে এবং ফ্যামিলি টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে টপ লুজার্সের তালিকায়। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারে এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। মোহাম্মদ কায়সার হামিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ রানু, আমাকে আবারও একুশে বিজনেসে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে একটু জানতে চাইবো যে করোনার সেকেন্ড ওয়েভে আসলে আপনাদের যে সেক্টর NBFI, তো এই সেক্টরের চ্যালেঞ্জগুলো একটু জানতে চাইবো, সেই সাথে জানতে চাইবো ইফেক্টিভ কি অ্যাকশন প্ল্যান আসলে হতে পারে এই সময়। জি, একদম সময় উপযোগী প্রশ্ন আপনার। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এবারের কোভিড এর ভ্যারিয়েন্টটা একটু ডিফারেন্ট এবং আমরা ইনফেকশন রেশিও এবং ডেথ রেশিওটাও কিন্তু একটু বেশি মাত্রায় দেখতে পাচ্ছি আমাদের এই এপ্রিল থেকে। এবং আরেকটু অ্যালার্মিং হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু বিষয়টা বেশ কঠিন একটা অবস্থার রূপ ধারণ করেছে এবং ভারতের সাথে যেহেতু আমাদের সীমান্ত অলমোস্ট বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা থেকে এবং পণ্য আমদানি এবং মানুষের যাতায়াতটা খুব সহজ, সেক্ষেত্রে এইটা একটা আমাদের বড় কনসার্নের বিষয়। এরকম মুহূর্তে আমাদের ব্যবসা বাণিজ্যতে যেমন ইম্প্যাক্টেড, তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের যে জনবল, একটা বিশাল জনগোষ্ঠীর যে স্বাস্থ্য সমস্যা, এই সমস্যাটা যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের আর্থিক খাত বলেন, ব্যবসায়িক খাত বলেন, প্রত্যেকটা বিষয়টাই কিন্তু আনস্টেবল একটা বিষয় হয়ে যায়। এরকম সময় আমাদেরকে আসলে একটা মডেল হিসাবে যদি আমরা খেয়াল করি, ভিয়েতনামকে আমরা কিন্তু ফলো করতে পারি। আপনি দেখবেন যে ভিয়েতনাম কিভাবে রিকভারি করেছে, ইকোনমিক রিকভারি অ্যাজ ওয়েল অ্যাজ এই করোনার ইফেক্টিভটা সবচেয়ে লোয়েস্ট লেভেলে তারা ধরে রাখতে পেরেছে। তা আমার মনে হয় আমাদের এই সময় একটা রোবাস্ট প্ল্যানিং দরকার, যে প্ল্যানিং এর মধ্যে আমাদের একটা বাজেট আসছে, যে বাজেটের মধ্যে একটু কাস্টমাইজ টেইলরমেড বাজেট এবার করতে হবে, একটু ইনোভেটিভ বাজেট করতে হবে, যে বাজেটের মধ্যে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা যেমন থাকবে সাথে সাথে ইকোনমিক রিকভারির জন্য একটা ইফেক্টিভ প্ল্যান থাকা দরকার। যে ইফেক্টিভ প্ল্যানের মধ্যে আমরা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকব, ব্যবসায়িক সমাজ অন্তর্ভুক্ত থাকবে এবং আমাদের যে আরেকটা জনগোষ্ঠী আছে লেবার ফোর্স এবং তৃণমূল পর্যায়ের স্বল্প আয়ের যে মানুষ, তাদের জন্য আরেকটা ইফেক্টিভ প্ল্যানিং দরকার। আদারওয়াইজ আমরা কিন্তু এইখানে একটা 4-5 কোটি মানুষের একটা বড় সংখ্যক মানুষ যারা কর্মহীন হয়ে যাচ্ছে তাদের একটা চাপ এসে পড়বে অর্থনীতির উপরে, সঙ্গে সঙ্গে আমরা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য যদি ইনোভেটিভ প্ল্যানিং না নিয়ে আসতে পারি তাহলে সেটাও আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, তো ইকোনমিক রিকভারির জন্য আপনারা আসলে কি কি সাপোর্ট আসলে এই মুহূর্তে প্রত্যাশা করছেন? জি, আমরা আপনি খেয়াল করবেন যে আমাদের অর্থনীতি কিন্তু এগ্রো বেস অর্থনীতি এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর মানে আমরা বলতে পারি রেমিটেন্স এবং লেবার ফোর্সের যে যে বিষয়টা আছে সেটা।
তো এইখানে আপনারা আমাদের রেমিটেন্স ফ্লোটা কিন্তু আপনি হিস্টোরিক্যালি আমাদের সবচেয়ে বেশি এই সময়। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনার লোকজন যে টাকাটা আগে ইনফর্মাল ওয়েতে পাঠাতো বা নিজেরা ক্যারি করতো, সেই ট্রাভেলটা যেহেতু কমে গেছে এখন টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসছে, তো সেটার একটা বড় ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু আমাদের ইকোনমিক রিকভারির জন্য যদি আপনি এগ্রোতে যারা কাজ করছে, এসএমইতে যারা কাজ করছে, যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, তাদের জন্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে এই মুহূর্তে খুবই একটা ইফেক্টিভ সলিউশন নিয়ে আসতে হবে। অর্থাৎ তাদের যে ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার এইটা সাপোর্ট কিন্তু এই মুহূর্তে তাদেরকে কন্টিনিউ করতে হবে। ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো তাদের এখনই যেহেতু তাদের পণ্যটা তারা বিক্রি করতে পারছে না, তাদের লেবার ফোর্স তাদের কাজ করতে পারছে না, র মেটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে, এবং তারা যে যে স্টিমুলাস প্যাকেজের সাপোর্টটা পেয়েছিল কোভিড ফেজ ওয়ানে, অর্থাৎ 2020 সালের শেষের দিকে বা মাঝামাঝি সময়ের পর থেকে, সেইটার পেমেন্টের একটা প্রেশার কিন্তু 2021 সালের শেষে যেয়ে তাদের উপর শুরু হয়ে যাবে। আমার মনে হয় এই বিষয়টাকে একটু মাথায় রেখে তাদের এই পেমেন্ট রিপেমেন্ট প্ল্যানটাকে এখন আবার কিভাবে করার দরকার, সেটা যদি সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য যে রেগুলেটরি অথরিটি আছে তারা বসে যদি একটু প্ল্যান করে, তাহলে আমরাও তাদের এই মুহূর্তে অর্থের যোগান দিয়ে তাদের রিকভারি করার জন্য তাদের পাশে দাঁড়াতে পারবো। এসএমই যদি ঘুরে দাঁড়ায়, আপনি মাথায় রাখবেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা সেটাই প্রত্যাশা করি। একটু জানতে চাইবো করোনার মধ্যেও আসলে যে কোয়ার্টারটা যে ফলাফল আসবে ফার্স্ট কোয়ার্টার, তো সেটার আসলে ফলাফলটা কেমন প্রত্যাশা করছেন আসলে এই সেক্টরের কোম্পানিগুলোর? আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের 2020 সালে যে পেমেন্ট ডেফারেল বা অন্যান্য সুবিধা ছিল, সেই সুবিধাটা কিছুটা কাস্টমাইজড হয়েতে হলেও এ বছরের ফার্স্ট কোয়ার্টারে আমাদের সেন্ট্রাল ব্যাংক সেটা কন্টিনিউ করেছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য। সুতরাং আমি এই মুহূর্তে কোনো ধরনের ডেটুরিয়েশন ইন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, পার্টিকুলারলি ইন নেট প্রফিট দেখতে পাচ্ছি না। যেহেতু যে সমস্ত কাস্টমার পেমেন্ট ডেফারেল পাচ্ছিলেন তাদের এই পেমেন্ট ডেফারেলটা কন্টিনিউ আছে, অর্থাৎ তারা ক্লাসিফাইড হচ্ছে না, খেলাপি হচ্ছে না, এবং খেলাপি না হওয়ার কারণে অতিরিক্ত যে প্রভিশনের দরকার হয় যেটা ডিরেক্টলি নেট প্রফিটে ইম্প্যাক্ট করে সেটার প্রয়োজন হচ্ছে না। আমি মনে করছি যে ধারাবাহিক যে পারফরমেন্স আমরা একটু দেখতে পেয়েছি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অনেকটাই ভালো করেছিল 2020 সালে, সেটার একটা কন্টিনিউয়েশন থাকবে। আপনি যদি আমাদের আর্থিক প্রতিষ্ঠান ইভেন বিডি ফাইন্যান্সও বলেন, আমরাও কিন্তু একই ধরনের বিষয়টা খেয়াল লক্ষ্য করছি যে আমাদের যে 2020 সালে যে ধরনের একটা ভালো পারফরমেন্স ছিল এবং পেমেন্ট আমরা কিছুটা হলো কালেকশন কাস্টমার থেকে পাচ্ছিলাম সেটা অব্যাহত আছে, সুতরাং আমাদের পারফরমেন্সটা একই রকম থাকবে বলে আমি আশা করছি। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা এনবিএফআই সেক্টর নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। জি দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেস। দর্শক, বিরতির আগে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ কায়সার হামিদ, একটু জানতে চাইবো যে এই কোভিডের মধ্যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আসলে আরও কী কী করার আছে, আসলে কী কী ইনোভেটিভ কাজ এই মুহূর্তে আসলে তারা করতে পারে বলে আপনি মনে করছেন আসলে? জি, থ্যাংক ইউ। বেসিক্যালি আমাদের আর্থিক প্রতিষ্ঠানের বাংলাদেশের বৈচিত্র্যতা খুবই কম। আমরা কনভেনশনাল কিছু লিজ প্রোডাক্ট আর কিছু টার্ম লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল বা এসএমই এটার মধ্যে দিয়ে আছি। আমাদের এর বাইরে অপরচুনিটি খুঁজতে হবে। অপরচুনিটির মধ্যে একটা বিষয় আমরা এক্সপ্লোর করতে পারি, সেটা হচ্ছে যে ফি বেজ ইনকাম বাড়ানোর জন্য, নন ফান্ডেড ইনকাম বাড়ানোর জন্য, যেহেতু আমাদের ফান্ডিং ক্যাপাসিটি কম থাকে, সুতরাং ফি বেজ ইনকামের জন্য আমাদের কর্পোরেট অ্যাডভাইজারি, ফরেন ফান্ড নিয়ে আসা, এর বাইরে আপনার সাপ্লাই চেন ফাইন্যান্সের দিকে এগিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলো কিন্তু এই মুহূর্তে এনবিএফআই গুলোর জন্য খুবই দরকার। এবং আমরা জানি যে সাম্প্রতিক সময় কিন্তু আমেরিকান একটি ডিএফআই থেকে কিন্তু প্রায় $2 বিলিয়নের একটা চুক্তি হয়েছে, এরকম কিছু আমরা যতটুকু জানি, ওটা সম্বন্ধেও একটু জানতে চাইবো আমরা। জি, না থ্যাংক ইউ। এটা আমরা আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, 5-6 মাস ধরে, তারপরে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। আপনি জেনে খুশি হবেন যে যে ডিএফআই এর সঙ্গে আমাদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, এটার নাম হচ্ছে সভরেনটি ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ। ইটস এ বিগ কনসার্ন,
তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন জায়গায়, এবং ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে তার একটা জায়ান্ট। তো বাংলাদেশে যদি আপনি এই মুহূর্তে অর্থনীতির বিষয়টা খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেস্ট করছি, সেটা গভর্নমেন্ট লেভেলে বলেন প্রাইভেট লেভেলে বলেন। গভর্নমেন্ট যেমন আমাদের পদ্মা ব্রিজ বলেন, আমাদের পাওয়ার প্ল্যান্ট বলেন, আমাদের পায়রা বন্দর বলেন, আমাদের এয়ারপোর্ট বলেন, আমাদের মেট্রো রেল বলেন, প্রত্যেকটা জায়গায় গভর্নমেন্ট কিন্তু সিগনিফিক্যান্টলি ইনফ্রাস্ট্রাকচারে ফাইন্যান্সিং করছে, ইনভেস্ট করছে। প্রাইভেট সেক্টরও যদি আপনি বলেন ক্যাপাসিটি বিল্ড আপের জন্য, আমরা কিন্তু এখন প্রচুর এন্টারপ্রেনারশিপে লাস্ট ফিউ ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ, ক্যাপিটাল মেশিনারিজ নিয়ে আসা, এটাতে একটা বিরাট ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এই বিষয়টাকে যদি আমাদের ফাস্টারিং করতে হয়, বুস্ট আপ করতে হয়, আমাদের কিন্তু আসলে প্রচুর পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট দরকার। তো ঠিক এরকম একটা সময় উপযোগী মুহূর্তে আমরা এসআইজির সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছি, যে এগ্রিমেন্টে দে হ্যাভ ম্যান্ডেটেড আস টু ব্রিং $2 billion উইদিন নেক্সট 1 or 2 years বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, যে সমস্ত প্রজেক্ট আছে, এসডিজির যে সমস্ত প্রজেক্ট আছে, ইভেন ব্যাংক আর্থ প্রতিষ্ঠানেও তারা আমাদের এখানে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে আগ্রহী। এটাতে আমাদের দুইটা জিনিস হবে, একটা হচ্ছে যে আমরা লো কস্ট ফান্ড বাংলাদেশে আনতে পারবো, আমাদের ফরেন ফান্ড এখানে যেমন আসবে, সঙ্গে সঙ্গে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের ফলে যে পরবর্তীতে রেভিনিউ জেনারেশনের যে স্কোপ সেটা বেড়ে যাবে। তো এইটা আমাদের ইকোনমিতে এই মুহূর্তে একটা বড় ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করছি, এবং আমরা বিডি ফাইন্যান্স থেকে এই ধরনের একটা কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেদেরকেও খুবই গর্বিত মনে করছি। অবশ্যই করোনার মধ্যে আসলে বেশিরভাগ সেক্টরই তো আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করছে, সেক্ষেত্রে এনবিএফ আসলে এর বাইরে না, তো একটু জানতে চাইবো যে তারল্য সংকটে আমরা শুনছিলাম এই সেক্টরে, তো সেটার আসলে কি অবস্থা এই মুহূর্তে? জি, তারল্য সংকটের যে সমস্যাটা আসলে এনবিএফ এর সেক্টরে ছিল সেটা প্রায় 2018 থেকে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের ক্রমাগত খেলাপি ঋণ বৃদ্ধি, সুশাসনের অভাব এবং বেশ কিছু অসুবিধার কারণে আমরা দেখতে পেয়েছি যে আর্থিক খাতের উপরে মানুষের একটা নেতিবাচক প্রবণতা, একটা আস্থার সংকট, এগুলো আমরা দেখতে পেয়েছিলাম এবং সেটা কন্টিনিউ করেছে 2019 এবং 2020 এটা একটু বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে সেটার সঙ্গে এসে কোভিড এর কারণে যে তাদের লোন কাস্টমারের রিপেমেন্টটা স্টপ হয়ে যাওয়া, সবকিছু মিলে বিষয়টাকে অনেকটা অ্যাকুট করে তুলেছে। কিন্তু আপনি যদি গুটি কয়েক আর্থিক প্রতিষ্ঠান বাদ দেন, বাকি অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানকে আপনি দেখবেন যে তারা কিন্তু অনেক এক্সেস লিকুইডিটি নিয়ে এই মুহূর্তে আছে, লাইক ব্যাংক। ব্যাংকে যেহেতু এই মুহূর্তে অনেক এক্সেস লিকুইডিটি, আপনি যদি টপ এনবিএফআই গুলো দেখেন তারাও কিন্তু আর্থিক ইনাফ লিকুইডিটির মধ্যে আছে। আমরা যেমন আমাদের কার্যক্রমে যদি বলেন যে নিয়মিত যে ঋণদান কার্যক্রম, এসএমই ডিসবার্সমেন্ট, কাস্টমারের ইনক্যাশমেন্ট সাপোর্ট, গভর্নমেন্টের ট্রেজারি পেমেন্ট, যা আছে সেগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস করছি। তো সেটা করতে যাওয়াতে যেটা হচ্ছে, ইয়েস, আমাদেরকে একটু এফোর্ট এক্সট্রা দিতে হচ্ছে মানুষের আস্থা ফেরানোর জন্য, মানুষের পাশে থাকার জন্য, এবং সেক্ষেত্রে ব্যাংকগুলোরও একটু ভূমিকা এখানে আমাদের উপরে আছে। ব্যাংকগুলো এনবিএফআই অ্যাজ এ হোল সেক্টর উপরে তারা কিন্তু তাদের ক্রেডিট লিমিটটা কমিয়ে দিয়েছে, তারা তাদের ফান্ডগুলো উইথড্র করাটা শুরু করেছিল। আমার মনে হয় যে এক্ষেত্রে ব্যাংকগুলো যদি একটু এনবিএফআই গুলোকে ক্যাটাগরাইজ করে তাদের রিস্কের বেসিসে, কিছু এনবিএফআই যেগুলো খারাপ করছে তাদের ব্যাপারে ঠিক আছে, কিন্তু যেগুলো ভালো করছে তাদের সঙ্গে যদি তাদের এই মুহূর্তে ফান্ডিংটা সাপোর্ট তারা দিয়ে যায়, তাতে তাদের দুইটা হবে, ব্যাংকের যে এক্সেস লিকুইডিটি আছে সেটাও তারা ইউটিলাইজ করতে পারবে। আর্থিক প্রতিষ্ঠান যেহেতু বেশ কিছু লং টার্ম ফাইন্যান্সিং করে, তাদের সঙ্গে যদি ব্যাংকগুলো তাদের লিকুইডিটি সাপোর্টটা দেয়, তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের কোভিড যে পরিস্থিতি, ইকোনমিক রিকভারির যে একটা ব্যবস্থা আছে সেই রিকভারিটাও কিন্তু ফাস্টার হয়। সো লিকুইডিটি চ্যালেঞ্জটা আছে, বাট যে সমস্ত ভালো প্রতিষ্ঠান আছে, যারা ডাবল এ রেটেড, ট্রিপল এ রেটেড প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু আমার কাছে মনে হয় যে একটু স্বস্তিদায়ক অবস্থানে আছে এই মুহূর্তে। একদম শেষে দেখে ছোট করে একটু জানতে চাইবো যে আস্থা যে ব্যাপারটা সেটা আরো বৃদ্ধি করা যায় কিভাবে এই সেক্টরে, এটা একটু জানতে চাইবো। সেই সাথে নিয়ন্ত্রক সংস্থার কাছে যদি কোনো প্রত্যাশা থাকে। জি, একটা হচ্ছে যে আমরা সবসময় এনবিএফআই কে পুরো একটা সেক্টর হিসেবে দোষ দিয়ে থাকি, এর মধ্যে যারা আছে সবাই একসঙ্গে পড়ে যায়, এখান থেকে একটু ক্লাবিং করা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। সো যেটা আমাদের ব্যাংক বলেন, কাস্টমার বলেন, কর্পোরেট বলেন, আমার কাছে মনে হয় যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো ব্যাংকই খারাপ হতে পারে, যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান খারাপ হতে পারে, তাদের সুশাসনের অভাব থাকতে, অন্য সমস্যা থাকতে, সেইটাকে আমাদের চিহ্নিত করার সুযোগ থাকতে হবে। তো আর একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানকেও আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমরা কতটা গণমুখী, কতটা মানুষের কাছাকাছি, কতটা সাধারণভাবে কথা বলে মানুষের জন্য ইফেক্টিভ প্রোডাক্ট, বিজনেস প্ল্যান, ডিস্ট্রিবিউশন এইটা নিয়ে আসতে পারি, সেখানেও আমাদেরকে একটা ভূমিকা রাখা দরকার।
তো সেটা যদি আমরা করতে পারি, সাধারণ মানুষের কাছে আসতে পারি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, আমাদের স্ট্রেংথ গুলোকে মার্কেটিং করতে পারি, আমরা সাধারণ মানুষের আস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। অন্যদিকে রেগুলেটরি প্রতিষ্ঠানও আমাদেরকে এই জায়গাটাতে একটু নিতে হবে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান দুর্বল আছে তাদের বিরুদ্ধে তারা স্ট্রিক্ট অ্যাকশন নেবেন অবশ্যই, সঙ্গে সঙ্গে যারা ভালো আছেন তাদেরকে আর একটু কিভাবে পলিসিগত সাপোর্ট করা যায়, ব্যাংকের থেকে আরো কিভাবে তাদের এক্সটেন্ড সাপোর্ট গুলো এক্সটেন্ডটা ইনশিওর করা যায়, অন্যান্য বন্ড বা কোনো কিছু ইস্যু করার ক্ষেত্রে কিভাবে সাপোর্ট করা যায় সেই জায়গাও একটু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার মনে হয় আর্থিক প্রতিষ্ঠান এখন যে সমস্যা আছে সেখানে বের আসতে পারে। অনেক অনেক শুভকামনা থাকলো আর্থিক এই সেক্টরের জন্য। আমরা এখানে শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ সুপার গ্রুপের সৌজন্যে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাত নিয়ে আলোচনা করছিলাম নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গে থাকুন।